মনসাপন্তিযোগিনো যন্তমনো বিদুসুরাসুরগণ দেবায়ুতস্মৈ নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। হরেরনাম হরেরনাম হরেরনামৈব কেবলম্। কলৌ নস্তীব 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 গতিরন্যথা। সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। অমর কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, বিদ্যৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 13ই জুন শনিবার, শনি গ্রহের উপাসনা প্রতিটি মানুষের জীবনে কর্মের কারো কর্ম কর্মের ফলদাতা হচ্ছে শনি মহারাজ। এই জন্য শনি যখন জীবনে চলে, অর্থাৎ শনির দশা আদি আসে, কোনো কারণে শনি যেমনই থাক, কিন্তু যদি আপনি পরিশ্রম করেন তো বাধার মধ্যে দিয়ে হলেও শনি কিন্তু সাফল্য দেয়। আর শনি কিছু কিছু জায়গায় ডিস্টার্ব করে শারীরিক দিক থেকে, কিন্তু সেগুলোকে আমাদের গুরুত্ব দিলে হবে না। যেমন আজকের শনিবার, কিন্তু আগামী শনিবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গুরু পূর্ণিমার পরের শনিবার পড়বে 27 তারিখ। 27 তারিখে কিন্তু কালসর্প দোষ কাটাবার দিন। আর গুরু পূর্ণিমাতে যারা দীক্ষা নেবেন, দীক্ষার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, প্রত্যেকে নাম লিখে দেবেন। আপনাদের ব্যবস্থা করতে হয় প্রতিটা লোকের জন্য গুরু বরণের থালা গ্লাস বাটি বস্ত্র ফল মিষ্টি মালা ফুল পূজার সমস্ত কিছু আশ্রম থেকে করা হয়। যদি কেউ বলেন আমি সব আনবো, তাহলে আপনার 1 পয়সাও লাগবে না, সব আপনি কিনে আনবেন, আর যা গুরুদেবকে দক্ষিণা দেওয়ার দেবেন সেটা আপনার ব্যাপার। সেই জন্য যারা যেমন করবেন, এখানে সব ব্যবস্থা করে দেওয়া হয়। তবে জপের মালা, গলার মালা, জপের থলে, এগুলো সব দেওয়া হয়, দীক্ষার সময় সব পাবেন। সেটা দীক্ষা যারা নেবেন তাদেরকে অবশ্য রূপে সেটা মনে রাখতে হবে। যাই হোক, নাম লেখাবেন, শনিবারের প্রোগ্রাম শুনছেন। ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্বরায়, ওং ঐং হ্রিং ব্লিং দক্ষিণা কালিকায় নমঃ, ওং ঐং হ্রিং ক্লিং পাতাল ভৈরবিভ্য নমঃ, ওং নমো ভগবতে কুর্মরূপি নারায়ণায়। শনির দেবতা, শনির দেবতা হচ্ছেন কুর্ম ভগবান। প্রতিদিনের ধ্যানের বিষয় এগুলো, এগুলো আপনাদের বলা হয় যে প্রতিদিন করবেন। সকালবেলা উঠে হাতের রেখাগুলো ভালো করে দেখবেন, দেখে হাতটা জোরে জোরে ঘষে শরীরে সব জায়গায় লাগাবেন। এটা আপনার জীবনের চলার পথকে নিশ্চিত ভাবে অনেক বাধা বিপত্তি থেকে রক্ষা করে। কেশবারণ্য মহারাজের উপদেশ যত মেনে চলবেন, তত আপনার জীবন সত্যি সত্যি সুন্দর হবে। সেই জন্য মনে রাখবেন যে আপনারা আপনার কাজ করবেন, সেটাতে কখনোই আলস্য করবেন না। সাধনাতে আলস্য, আলস্য জৃম্মন নিদ্রা তন্দ্রা, এগুলোকে সর্বতোভাবে ত্যাগ করতে বলা হয়েছে। মানে মন্ত্র জপ করতে করতে, ধ্যান করতে করতে, তার মানে মনটা তো ধ্যানে নেই। আমাদের এসব জীবনেও হয় না, একেবারে সত্য জানবেন, যখন ধ্যান করতে বসি তখন এরকম আলস্য থাকে না। এই জন্য সকালবেলা ভোরবেলা যত রাত্রে উঠে ধ্যানে বসি, 5টায় ধ্যানে বসি, 3টায় ধ্যানে বসি, কিন্তু জৃম্মন আলস্যকে স্থান দিলে তার মানে আপনার মনটা পুরো মানে কি হলো, অবসন্ন হয়ে আছে। এই অবসন্ন মনে আপনি সাধনা করতে পারবেন না, এটা আপনার জীবনের সব থেকে বড় দিক। সেই জন্য মনে রাখতে হবে যে আমরা যেন জীবনে সাধনাটাকে গুরুত্ব দিতে পারি। তো আপনারা শুনছিলেন ঋষভদেবের উপদেশ, সংসারী লোক সংসার বন্ধনে কেন পড়ে আছে, ঋষভ দেব দেব তার নানান ব্যাখ্যা করেছেন। ঋষভ ভগবানের অবতার এবং তিনি বারবার বলছেন
যে সংসারের মোহ ত্যাগ করে কর্ম করে যাও। কর্ম তো করতেই হয়, চলতেই হয়, বাঁচতে গেলে শরীরের কর্ম, মনের কর্ম সবকিছুই তোমাকে করতে হবে, আর খাদ্য সংগ্রহের জন্য উপার্জন করা সবকিছু, সবকিছু ধ্যানের মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে যত আমরা করি তত সব কাজগুলো সহজ হয়ে যায় এবং সব কাজেই আমরা সুন্দর ফল পেতে পারি। তো ঋষভদেব বলছেন, শ্লোকটার ব্যাখ্যা শুনছিলেন, গুরুর ন শস্যাত্, স্বজনৌ ন শস্যাত্। স্বজন, স্বজন কি? যাদেরকে আপনি নিজজন ভাবছেন, এরা সত্যি সত্যি কি আপনার হয়? আপনি তাদের কাছে জুড়ে গেছেন, কালের গতিস্রোতে জুড়ে গেলেন, আবার কালের গতিস্রোতে ছড়িয়ে যাবে, একত্রিত হয় না, একত্রিত হলে আবার ছড়িয়ে যায়। মরণান্তম হি জীবিতম, মরার পরে আবার জন্ম, জন্মের পরে আবার মৃত্যু, সমুশ্রয়া ছড়িয়ে যাবে, একত্রিত করলে থাকবে না। ভারতীয় দর্শন বারবার বলছে, সেই জন্য কে কার স্বজন, কাই প্রাণন সম্বন্ধ কাকস্য পরিবেদনা, কার জন্য এত দুঃখ, প্রাণের সঙ্গে কারো সম্পর্ক নেই, এই প্রাণটাই হলো জীবনের সব থেকে বড় কথা। সেই জন্য ঋষভদেব বলছেন, গুরু ন শস্যাত্, স্বজন ন শস্যাত্। গুরু গুরু নয়, সেটা শুক্রাচার্য দেখালেন, স্বজন স্বজন নয়, স্বজন গোপীরা স্বজনকে ত্যাগ করেছিলেন, ফলে সব কি পতি পত্তন্ন লোকা, জগতে যত সম্বন্ধ ছিল তাদেরকে যত বাধা দিয়েছিল স্বজনে, পতি ভাতৃবন্ধুশ্চ, যারা যা বাধা দিয়েছিলেন সব বাধাকে গোপীরা অতিক্রম করে ভগবানের চরণে আকুলতা নিয়ে ছুটে গিয়েছিলেন, আর সেই আকুলতার মধ্যে কোনো ফাঁকি ছিল না, যে যেভাবে ছিল। সন্ধ্যাকাল, শরতের রাসপুর রাসপূর্ণিমা তিথি, এবার পরিক্রমায় যারা যাচ্ছেন, আমাদের রাসপূর্ণিমা পড়েছে কিন্তু 12ই নভেম্বর, 12ই নভেম্বরের আগে 3রা নভেম্বর, যেহেতু ওটা গীতা জয়ন্তী কাল, 3রা নভেম্বরে আমাদের গীতা মহাযজ্ঞ হবে, 4ঠা নভেম্বর সমস্ত যাত্রীগণ পরিক্রমা শেষ করে ফিরে আসবেন, যারা 12ই নভেম্বর পর্যন্ত থাকবেন তারা অনেক কিছু পাবেন। কি পাবেন বলে, মহারাজের ক্লাস পাবেন, প্রতিদিন ক্লাসে মহারাজ হরি কথা বলবেন, ভজন গাইবেন, ভজন শেখাবেন, প্রাণায়াম শেখাবেন, ধ্যান করাবেন, এটা আপনার অতিরিক্ত পাওয়া, এটা টাকার বিনিময়ে পাওয়া যায় না। শুধু বৃন্দাবনে ওই 12 দিন থাকার জন্য মাথা পিছু থাকা খাওয়া সব ব্যবস্থার জন্য মাত্র 6,000 টাকা ধার্য করা হয়েছে, যারা থাকবেন, যারা থাকবেন না তাদের তো 4 তারিখে রিটার্ন, টোটাল প্রোগ্রাম যারা করছেন তাদের 17,500, যারা এসিতে করবেন এসির চার্জ আলাদা, সেগুলো আমাদের প্রোগ্রামে আপনারা যোগাযোগ করলে সব পেয়ে যাবেন, প্রোগ্রামে সব দেওয়া আছে এবং সেগুলো ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। আশ্রমের নাম্বারে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে না, ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই আশ্রম থেকে আপনাদের সব কিছু জানিয়ে দেবে। সেই জন্য সবাই মিলে অবশ্যরূপে এই চিন্তা ভাবনা ধ্যান উপাসনা অবশ্যরূপে করবেন এবং নিজেরা পরিক্রমায় যারা যাবেন তারা, এখন তো জুলাই মাস, কেউ যদি ক্যান্সেল হয় আপনাকে নেওয়া যাবে, আর যদি টিকিট খালি থাকে তাহলেও নেওয়া যাবে, যদি টিকিট পাওয়া যায়। কিছু স্পেশাল কোটা থাকে, যেমন লেডিস কোটা থাকে, সিনিয়র সিটিজেন কোটা থাকে, সেই কোটায় যদি টিকিট খালি থাকে তাহলে ফোন করলে আমরা বলে দেবো যে হ্যাঁ এই সিটটা খালি আছে, তাহলে আপনি বলুন, আপনার টিকিটটা কেটে নিয়ে আপনি সঙ্গে সঙ্গে টাকা নিয়ে চলে আসবেন। এগুলো আপনাদের জানিয়ে দিলাম, সিনিয়র সিটিজেন কোটা এবং লেডিস কোটা। ধরুন দুজন মহিলা যাবেন, লেডিস কোটায় দুটো নাম দিলে হয়তো টিকিট পেয়ে যাবো, এরকম সুবিধা হতে পারে, সেটা আপনারা চেষ্টা করবেন যারা যাবেন। আর বৃন্দাবন পরিক্রমা বা পুরো পরিক্রমায় যারা যাবেন তারা এখনো যোগাযোগ করে নিতে পারে। তো ভগবান ঋষভদেব কি বলছেন, যে গুরু গুরু নয়, যদি শিষ্যের কল্যাণের পথকে প্রতি
প্রতিবন্ধিত করে বা বাধা প্রদান করে বা কল্যাণের পথের কোন উদ্বেগের কারণ তৈরি করে। আর নিজে সাধনা জানে না, শিষ্যকে সাধনা শেখাতে পারে না। শুক্রাচার্যকে সেই জন্য বলি মহারাজ ত্যাগ করেছিলেন। অসুর সম্রাট শুক্রাচার্য এই বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করলেন, বলে এখানে আমি আপনার কথা শুনব না, যার বস্তু তাকে দান করে। আর স্বজন গোপীরা ত্যাগ করলেন, স্বজনে করয়ে যত তারণ ভৎসং, স্বজনে করয়ে যত তারণ ভৎসং, ভালো করে মনে রাখবেন, স্বজনে করয়ে যত তারণ বাধা প্রদান করে, তাই বলেছি না, সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সকল জনমে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়, সব জননী, সে জননী জননী নয়। যেমন ভরত মহারাজ, তিনি কৈকেয়ী মাকে ত্যাগ করেছিলেন, যে না তোমাকে আমি মা বলবো না, আর তুমি ওইখানে থেকেই তপ করবে। আর দৈবন্ন তৎসান্ন প্রতিষ্ঠাত, দৈবন্ন তৎসান্ন, সেই দেবতা দেবতা নয়। ওই জন্য খট্টাঙ্গ রাজার কথা বলেছিলাম, মনে রাখবেন, এগুলো ভুলবেন না। খট্টাঙ্গ নাম রাজর্ষে আখ্যানম যদিতবান, মুহূর্তাৎ সর্বম মুসৃজ্য গতবান অভয়ম হরি। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, অভয় হরির চরণকে স্মরণ করে মুহূর্তকালের মধ্যে, এক মুহূর্ত দেবতারা যখন বললেন আপনার এক মুহূর্ত কাল মাত্র পরমায়ু আছে, তিনি বললেন আপনারা তো আয়ু দিতে পারবেন না, তা আপনারা বিদায় হন, দেবতাদের ত্যাগ করলেন, করে ভগবানে সমাহিত করলেন। শ্রী বৈকুণ্ঠপতি মনসা স্মরামি, নারায়ণ মনসা স্মরামি, শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী বদ্রীনাথম মনসা স্মরামি, শ্রী রাধা মাধবম মনসা স্মরামি, শ্রী বঙ্ক বিহারী মনসা স্মরামি, শ্রী রাধা রমণম মনসা। তাহলে মনটা ভগবানে ডুবি দিলেন, যে তোমাতেই আমার চিত্ত নিবেশিত হোক, তোমার ধামে আমি যেতে চাই। সর্বম মুসৃজ্য, সব ত্যাগ করে ভগবানের বৈকুণ্ঠ গতি লাভ করুন। তাহলে চিন্তা করুন, অপরদিকে প্রতিষ্ঠা, পতি, সেই পতি পতি নয় যে পতি ভজনে বাধা প্রদান করে, পত্নীকে সাধনার পথে উদ্বেগ দেয়, সেই পতি পতি নয়, ভালো করে মনে রাখবেন। পরিণাম কি আমরা দেখতে পেলাম? শ্রীমৎ ভাগবতের প্রমাণ মেলে যে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ, কৃষ্ণ যখন, আপনারা আমার সঙ্গে যারা পরিক্রমায় গেছেন, তাদেরকে আমরা যখন ওই এতে নিয়ে যাই, অর্থাৎ অক্রূর ঘাট, ওখান থেকে মন্দিরের চূড়াটা আগে বেশ দেখা যেত, এখন তো বৃন্দাবন মানে কংক্রিটের শহর হয়ে গেছে, বিরাট বিরাট বিল্ডিং, বাপ রে, মানে এত সব বিল্ডিং তৈরি হয়েছে, কল্পনা, এত গেস্ট হাউস, এত বিল্ডিং, এত সব কিছু তৈরি হয়েছে যার কোনো তুলনা নেই। সেই জন্য দৈবন্ন তৎসান্ন প্রতিষ্ঠা, তাহলে পতিকে ত্যাগ করেছিলেন কারা? যাজ্ঞিক, যাজ্ঞিক ব্রাহ্মণরা তো, মথুরার ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন, তো কৃষ্ণ বললেন যে তোমরা গিয়ে ওখানে যজ্ঞ হচ্ছে ওখান থেকে, মানে বটু কহে ভাই অন্ন খেতে চাই, সেদিন কারোর বাড়ির থেকে কোনো খাবার, ভগবান এসব লীলা করেন, মানে কোনো মায়েরা সবাই খাবার দিয়ে দিতেন, প্রত্যেকের ওই ধরাই করে ধরা মানে গলার উত্তরিতে করে সব বেঁধে দিতেন, লাড্ডু পুরি কচুরি যে যেমন খায়, মাখন মিশ্রি সব সুন্দর করে দিয়ে দিতেন, কিন্তু সেদিন কারোর মা দেয়নি, কৃষ্ণের এত সখা, যশোদা মাও দেয়নি, কেউ দেয়নি। তাই কৃষ্ণ বলছে আজকে তো কেউ দেয়নি দেখছি, মায়েরা কোনো খাবার দিল না, তা তোমাদের কি ইচ্ছা বলো, তোমরা কি চাও, তোমরা কি চাও তাই বলো, তাই ব্যবস্থা করি।
বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি মিলাইতে পারো। কানাই বনে কি আর, এই বনের মধ্যে আমার নাই দুপুর বেলা খুব অন্ন খেতে ইচ্ছে করছে, অন্ন ভাত অন্ন খেতে ইচ্ছে করছে, তুমি মিলাইতে পারো কানাই? অন্ন যদি খাওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে এই বনের মধ্যে খুব মজা করে একটা বেশ পিকনিক হবে, সকাদের নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে সবজি টবজি দিয়ে অন্ন টন্ন খাওয়া যাবে যদি ভালো করে খাওয়াতে পারো। কৃষ্ণ বলছেন তাহলে এক কাজ কর, মধুমঙ্গল সুবল শ্রীদাম দাদা তোমরা সবাই মিলে ওই যজ্ঞে, ব্রাহ্মণ ব্রাহ্মণরা যজ্ঞ করছে মথুরায়, ব্রাহ্মণ পল্লীতে যাও, গিয়ে বলবে যে কৃষ্ণ বলরাম আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের কিছু অন্ন টন্ন সবজি টবজি দিন, আমরা সকারা মিলে খাবো, আমরা সবাই বয়ে নিয়ে যাবো, চারজন এসছি আমরা চারজনকে। তো ব্রাহ্মণরা যখন গিয়ে ব্রাহ্মণ পল্লী, বেশি বিস্তার করবো না, ব্রাহ্মণ পল্লীতে গিয়ে যেই বলেছে, ব্রাহ্মণরা তো যজ্ঞ করছিলেন, তারা নিজের মনে মন্ত্র প্রদান করছিলেন ভগবানকে, ওম সহস্র শিরসা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ ওম স্বাহা ইদমগ্নয়ে, নানান রকম আহুতি দিচ্ছেন মন্ত্রের দ্বারা, সব সহস্র শিরসা পুরুষকে স্মরণ করে বেদের, হ্যাঁ বেদের বেদের, কিন্তু বিশেষ করে মনে রাখবেন বেদে যে পরবর্তীকালে বালখিল্য যে অংশটা, বালখিল্য সুক্ত যেটা, সেটা এই যজ্ঞের বিধিবিধানকে ঠিক মতোই দেওয়া হয়েছে, বালখিল্য সুক্ত, সেই সুক্তর মধ্যে আমরা দেখতে পাই যে বিশেষ করে তার মধ্যে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহা গায়ত্রী মন্ত্র, বিশেষ সমস্ত মন্ত্র, যজ্ঞের বিধান, যজ্ঞের পরিবেশ, যজ্ঞের সময়, কাল নির্ধারণ, যজ্ঞের বস্তু নির্ধারণ, যজ্ঞ কিভাবে করা যাবে তার বিধান, প্রায়শ সব এই বালখিল্য সূক্তের মধ্যে। বেদের বহু মন্ত্রের ব্যাখ্যা করেছেন আমাদের মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের আচার্য, কিন্তু এই বালখিল্য সূক্ত হচ্ছে যজ্ঞের জন্য সব থেকে প্রধান। সেই জন্য আমার যে বই চতুর্থ খণ্ড যেটা বেরিয়েছে, কেশবানন্দের প্রবচন অধ্যাত্ম বিজ্ঞান, সেগুলো সবাই সংগ্রহ করে নেবেন এবং বাড়িতে পড়বেন। যাই হোক, বইগুলো দরকার হলে হিন্দিতে ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো, তার জন্য একটু সময় লাগবে, কিন্তু পাবেন সব, যারা বাংলা পড়তে পারেন না তাদের জন্য ব্যবস্থা করা হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠা সাচা, এইবার ব্রাহ্মণরা ওই সব কথা শুনছে না, বলে ওহে ব্রাহ্মণ দেবতা আমাদের কিছু খাবার টাবার দিন, আপনারা এত কিছু ভগবানকে ভোগ লাগবেন, আমাদের কিছু দিন, আমরা নিয়ে যাই, আমাদের ক্ষুধার্ত, আমরা বনের মাঝে মাঝে আমাদের কৃষ্ণ বলরাম আমরা সবাই ক্ষুধার্ত হয়ে আছি। প্রথমে তো কান দিচ্ছিল না, তারপরে চিৎকার করে করে বলতে রেগে উঠেছে, যজ্ঞের যজ্ঞাগ্নির লাঠি নিয়ে, ওই আগুন জ্বলছে তো ওই নিয়ে তাড়া করে যায় বদমাইশ ছেলের দল, এখানে এসেছে যজ্ঞের স্থানে এসেছে, যত গড়বড় মহা অসভ্য ছেলে সব, কোথার থেকে জাজি হয়েছে সব, হ্যাঁ মহা মুশকিলের ছেলে তো, তারা দিয়েছে আর ওরা দেব, ওরে বাবা জ পলায়তি সজীবতী দিয়েছে দৌড় জঙ্গলের ভেতর দিয়ে, কারণ ওরা ছোট ছোট আর এরা বয়স্ক, এরা দৌড় মারছে না, ওরা পালি করে যা ওদের ধরা যাবে না, যা চলে যা, তো ওরা চলে গেছে, গিয়ে হাঁপাচ্ছে, ওরে কানাই বলাই দাদা আমাদের কি বিপদ, প্রাণে বেঁচে এসছি, বলে কেন কি হলো, ওই খাবার টাবার, খাবার টাবার দেওয়া তো দূরের কথা, আমাদের ঠেঙিয়ে আজকে ওই পোড়া কাঠ দিয়ে আমাদেরকে পুড়িয়ে মারত, ঠেঙিয়ে মারত, তোমরা যে কোথায় পাঠালে, বাপ রে বাপ কোন রকমে বেঁচে এসছি। কৃষ্ণ বলছে আচ্ছা শোনো শোনো শোনো, একটু শ্বাস টাস নিয়ে একটু শান্ত হও, তোমাদের আবার যেতে হবে, আবার তুই যা, তুই আর বলাই দাদা যা, আমাদেরকে ভেঙে তো, আমাদের তাড়া করেছে মেরে আমাদেরকে খাড়গোড় ভেঙে দিত, কোন রকমে পালিয়ে প্রাণে বেঁচেছি, আবার যাব, খেয়ে কাজ আছে, তুই আর বলাই দাদা যা। কৃষ্ণ কানাই বলছেন তাহলে শোনো শোনো, আমি একটা কথা বলি তোমরা শোনো, যদি না হয় তাহলে আমরা যাব। বলে তা বল কি বলতে চাচ্ছিস, বলে তোমরা না ওই যজ্ঞিক যাজ্ঞিক ব্রাহ্মণরা যেখানে যজ্ঞ করছে ওখানে যেও না, ব্রাহ্মণ পল্লীর মধ্যে যেখানে ব্রাহ্মণদের মায়েরা আছে,
মায়েরা খুব স্নেহ করে, তোমরা তো জানো না মায়েদের অন্তরের কথা। তাই তোমরা পল্লীর মধ্যে ব্রাহ্মণের যে যজ্ঞ যেখানে করছেন, ওর পাশে যে ব্রাহ্মণদের পল্লী আছে, গ্রাম আছে, সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের কাছে গিয়ে বলো যে মা কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, আর আমরা সবাই, তো আমাদের খেতে দেবে মা, কিছু অন্ন টন্ন দেবে। এইবার বলছে আচ্ছা তুই বলছিস যখন যাই, ব্যাখ্যা বেশি করবো না, এরা তো গিয়ে হাজির। গিয়ে বলছে ও মা গো আমরা খুব ক্ষুধার্ত, বনে এসেছি কৃষ্ণ বলরামের সঙ্গে, এই মথুরার কাছাকাছি এই কৃষ্ণ বলরামের সঙ্গে আমরা বনে এসেছি, আমাদের কিছু অন্ন টন্ন খাওয়ার টাওয়ার দেবে মা। সব ব্রাহ্মণ পত্নীরা বাচ্চাদের গলা শুনে সবাই বেরিয়ে এসছে। বলে কি বললে, কৃষ্ণ বলরাম? বলে হ্যাঁ কৃষ্ণ বলরাম নন্দগ্রাম থেকে গরু চড়াতে চড়াতে তোমাদের এই গ্রামের পাশে এখানে এসে গেছে, তা তারা খুব ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, তাই আমাদের কিছু যদি দাও। বলে দেব না মানে, জন কত কাল ধরে কৃষ্ণের কথা শুনি, গোপালের কত মহিমা শুনি, কত গুণগান শুনি, কত চরিত্র গাথা শুনি, আর কত চরিত্র গাথা গান করি সবাই মিলে কৃষ্ণকে দেখার জন্য মনের মধ্যে ব্যাকুলতা। সব ব্রাহ্মণ পত্নীরা এক জায়গায় হয়ে গেছে, আমাদের মনে যে কি ব্যাকুলতা কৃষ্ণ দর্শনের জন্য, হায় হায় কতদিন ধরে আশা করে আছি, আজ কৃষ্ণ কৃপা হয়েছে, কৃষ্ণের করুণা হয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, কৃষ্ণ স্বয়ং তোমাদের পাঠিয়েছে, তার সখা তোমরা ওগো, ধন্য আমরা, তোমরা কৃষ্ণকে খাওয়ারের কথা বলেছ, ঘরে যা আছে সাজাও। বলে পসরা সাজাও গো, যত যজ্ঞের অন্ন ব্যঞ্জন সবজি পিঠে পানা লাড্ডু কচুরি মাখন মিশ্রি মালপোয়া, হ্যাঁ মালপোয়া, ওরে বাবা রে কি সুন্দর মালপোয়া বৃন্দাবনে সব হয়, বাপরে সেই সব ছানার মালপোয়া টোয়া বেড দিয়ে সব ব্রাহ্মণীরা সবাই সাজিয়েছে, আর ওদের একটা হাঁড়ির উপরে আরেকটা আরেকটা করে আরেকটা আরেকটা, প্রত্যেক বাড়ির থেকে পাঁচ ছটা করে হাঁড়ি সাজিয়ে আলটা দিয়ে তার উপরে হাঁড়ি বসিয়ে নিয়েছে। বলে সেবার লাগি সাজিয়েছে, আজ গোপাল সেবা করবে বলে সেবার লাগি সাজিয়েছে, তারা চলেছে সব সারি সারি, গোপালের বদন করিবে বলে তারা চলেছে সব সারি সারি, উপালঙ্কার বলে তারা সারি সারি চলেছে গো, গৃহকর্ম সারি সব, গৃহকে জলাঞ্জলি দিয়ে সব সেরে বলে আর গৃহ নয় এবার, সারি সারি চলেছে গো, বনের পথে ব্রাহ্মণ পত্নী সারি সারি চলেছে গো, গোপালের ভোজন লাগি, রান করে গোপালকে ভোজন করাবার জন্য সবাই সাজিয়েছে। এইবার ব্রাহ্মণরা খবর পেয়ে গেছে, বলে সব মায়েরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সব সারি সারি উড়ে বাবারে লাইন দিয়েছে, আর মাথায় সব হাঁড়ির পরে হাঁড়ি, আর তারা সব চলে যাচ্ছে মনের দিক থেকে সোজা কোথায় কৃষ্ণ এসছে নাকি সেই সব দেখ। ওরে সব মা ব্রাহ্মণরা সব ছুটেছে, হ্যাঁ বাড়ি ছেড়ে, ঠাকুরের যজ্ঞপতি যজ্ঞ হলো না, গো হলো না, নিয়ে যাচ্ছে মানে ধ, এই থামো 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 থামো, আর কে থামে, বলে আর বাধা দিও না গো, বলে বাধা দেবো না মানে, সংসারের কাজ যজ্ঞ হচ্ছে, এত বড় কর্মযজ্ঞ চলছে, এত বড় ভগবত যজ্ঞ চলছে, এত বড় বিষ্ণু যজ্ঞ হচ্ছে, সেসব ছেড়ে দিয়ে মনে কোথায় গোয়াল বালককে খাওয়াবার জন্য সব নিয়ে পালাচ্ছ,
বলে আমরা ঘরে রইব না গো। বলে রইব না মানে শোনো, কি আশ্চর্য কথা, ঘরে রইব না? তোমাদেরকে স্বপ্ন, তোমাদের আর কোনোদিন ঘরে ঢুকতে দেবো না, এটা বুঝতে পেরেছো? চলো ঘরে চলো, না হলে এই বাড়িতে আর স্থান হবে না, জন্মের মতো বিসর্জন দেবো। বলে জন্মের মত রইব তরু তলে গো, রইব তরু তলে, আমরা ঘরে ফিরে আসব না, ঘরে ফিরে, ঘরে আর আসবো, ঘরকে জন্মের মত দিলাম জলাঞ্জলি। হ্যাঁ কি বলে, এত সাহস, জন্মের মতো জলাঞ্জলি দিল ঘর বাড়ি সব, কি বলে, এরা কি পাগল হয়ে গেল? পাগল তো হয়েই গেল, পাগল না হলে এরকম কেউ করে? জন্মের মতো দিলাম জলাঞ্জলি। বলে দেখো এই ল্যাটিন এসে মা গোবিন্দ বাড়িতে চলে। বলে আমরা ঘরে যাব না গো, চিন্তা করুন পতিরা বলছে ঘরে না গেলে জন্মের মতো গৃহ ছাড়া করব, বাড়িতে ঢুকতে দেবো না, ঘরে আসতে দেবো না, ঘর ছাড়া করে দেবো, আমরা আর তোমাদের ঘরে নেব না। সেই মানে আমরা বৃক্ষ তলায় বাস করিব, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব, বৃক্ষতলা সার করিব, কৃষ্ণ বলে কাঁদবো। যখন কৃষ্ণ গোচারণে আসবে, ওই বনের ফল আর যমুনার জল, এই হবে আমাদের খাদ্য, ওই খাদ্য খেয়ে আমরা কোন রকমে জীবন কাটাবো, আমরা আর ঘরে ফিরে আসবো না। এই জন্য মনে রেখো, আমরা ঘরে ফিরে যাব না গো। বলে সর্বনাশ করেছে। হ্যাঁ বলে কেন ফিরবো, চিন্তা করবেন, নো মোচায়েত যা সমুপেত মৃত্যুম, এই যে সামনে মৃত্যু জন্ম নিয়েছে, যে মরণ তার অবধারিত, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে জন্ম হয়েছে সে মরবে এটাই নিশ্চিত। অতএব জন্মের মত রইব তরু তলে, আমরা বৃক্ষ তলায় পড়ে রব। তাই ঋষভদেব বলছেন, এই ব্রাহ্মণ যজ্ঞ পত্নীগণ তারা পতিকে পর্যন্ত ত্যাগ করেছিল, তারা বুঝতে পারছেন। আমরা দেখতে পাই গুরু ত্যাগ করেছিলেন বডি মহারাজ, স্বজন ত্যাগ করেছিলেন গোপীরা, আর পিতা ত্যাগ করেছিলেন প্রহ্লাদ মহারাজ, আর জননীকে ত্যাগ করেছিলেন ভরত রাজা, আর দেবতাকে ত্যাগ করেছিলেন কর্তাঙ্গ রাজা, আর পতিকে ত্যাগ করেছিলেন ব্রাহ্মণ পত্নীগণ। সেই জন্য মনে রাখবেন, এই জীবনটা ভগবানকে তপস্যা করার জন্য। ব্রাহ্মণ পত্নীগণ গিয়ে কি করেছিলেন সেটা একটু আপনাদের, আজকের তো সময় নেই, বলে দিচ্ছি শুধু, আপনারা যারা বাগবাজারে ভাগ্য বিচার করতে আসবেন, ফোনের নাম বুকিং করে চলে আসবেন, ফোন নাম্বার গুলো পাশে দেখতে পাচ্ছেন স্ক্রলে যাচ্ছে, যে কোনো বুকিং নাম্বারে, আশ্রমের দুটো নাম্বার রয়েছে, বুকিং করে আশ্রমে চলে আসবেন, ভাগ্য বিচার করাতে পারবেন, এবং কালসর্প দোষ কাটাবার জন্য 27 কালসর্প দোষ কাটাবার দিন 27 জুন, আজকে 20 তারিখ হয়ে গেল, আগামী শনিবার, আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি ওম।